সেই ক্ষেত্রে আপনি রাজ্যসভায় কিছুদিন পর অধিবেশন শুরু হবে, আপনার অসন্তোষটা বরাক নিয়ে ফার্স্ট আপনার কি টার্গেট থাকবে রাজ্যসভায়? শুনেন, বরাক এবং আসামে বিভিন্ন সমস্যা রয়েছে, শুধু বরাকের কথা না কিন্তু সমস্ত আসামের সমস্যা রয়েছে। আজকে পেপার মিল তো শুধু বরাক ভ্যালিতে না, এটা নগাঁওয়ে আছে। আজকে যে অয়েল রিফাইনারিটা বন্ধ হতে চলেছে, বিক্রি হতে চলেছে, এটা কি বরাক ভ্যালিতে? এটা আপার আসামে। আমরা আগেও এখানে আন্দোলন করেছিলাম যখন আমি কংগ্রেস ছিলাম, তো সমস্যাটা বহুত আছে। এখন পুরো নাটক করছে হেমন্ত বিশ্ব শর্মা। নাটকটা কি বলে দিই, আসু আর আসাম গভর্নমেন্টের দুজন তিনজন মিনিস্ট্রি নিয়ে একটা কমিটি বানিয়েছে আসাম অ্যাকর্ড নিয়ে। হুজ ও উনি কে এটা বানাবার? আগে সুপ্রিম কোর্টের অমিত শাহর নেতৃত্বে, অমিত শাহর আদেশে যে একটা কমিটি বানানো হলো বিকে শর্মা, ওই কমিটির রিপোর্টটা কি হলো? সেসব নাটক হেমন্ত বিশ্ব শর্মাকে বন্ধ করতে হবে। আর আমি কংগ্রেস না, আর আমি AUDF না, আমার নাম সুস্মিতা দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বিশ্ব শর্মা হোশিয়ার।